নমস্কার, আমি ললিতা। আমি চলে এসেছি কিন্তু ব্লগ থেকে আরো একবার। আজকে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, তো সেই বিয়েটা একটু অভিনব বিয়ে। এটা যে সাউথ ইন্ডিয়ান বিয়ে, সেটা কিরম হয় আমার নিজেরও কোনো এক্সপিরিয়েন্স নেই। চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কিরম হচ্ছে। চলে এসেছি আমরা আমাদের মোস্ট অ্যাওয়েটেড বিয়ে বাড়ি, সেটা হচ্ছে সৌভিক এবং আইশু। আইশু মানে আইশারিয়া লক্ষ্মী, কদিন আগে যার ডান্স আপনারা দেখেছেন কিম্বুত ক্রিয়েশনস ইউটিউব চ্যানেলে। তো এখন আমরা চলে এসেছি ওর বিয়েতে, দেখবো ভেতরে কিরম কি হচ্ছে। গেটটা ভারী চমৎকার গাঁদা ফুল দিয়ে সাজানো। আমরা আস্তে আস্তে ভেতরের দিকে গিয়ে বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে গেলাম। আমাদের পৌঁছতে একটু লেট হয়েছে, তো গিয়ে দেখলাম, লেট মানে সকাল 9টার মধ্যেই পৌঁছেছি যদিও, তো ওই টাইম ওয়াইজ একটু লেট হয়ে গেছে। গিয়ে দেখলাম আইশু বিয়েতে বসে পড়েছে, ওর বাবা আছেন পাশে আর তিনজন পুরোহিত আছেন যারা বিয়ে দিচ্ছেন। তো এনাদের নিয়মকানুন খুবই আলাদা, সব রিচুয়ালসের নামও বলতে পারবো না। দেখলাম যে বিয়ের সময় লাইভ সাউথ ইন্ডিয়ান গানের পারফরমেন্স চলছে, শেয়ার করবো আপনাদের সাথে। কোনো ইনস্ট্রুমেন্টের সাপোর্ট ছাড়াই এরা বেশ সুরে সুরে গান গাইছিলেন, দেখে ভাল লাগছিল। তারপর দেখলাম বর বাবাজি এসে হাজির হয়েছেন বেশ একটা অন্যরকম ড্রেসে। আমরা এরকম ড্রেস সাধারণত সাউথ ইন্ডিয়ান মুভিগুলোতে দেখে থাকি। খুঁজতে খুঁজতে সৌমাবকে খাওয়ার জায়গায় পাওয়া গেল, ও অনেকক্ষণ আগেই চলে গিয়েছিল, আমরা একটু লেটে ওকে জয়েন করেছি। দেখতে এলাম তুই কি খাচ্ছিস, শেষ হয়ে গেল খাওয়া, আমাদের কাছে এটা খেয়ে নিলি, ব্রেকফাস্ট কি খেলি, যা তোর পাত তো ফাঁকা রে। সৌমাবো খাওয়া দাওয়া শেষ করলো, তারপরে আমরা তিনজন একটা ছোট্ট ফটো সেশন করে নিলাম। তারপরে সৌভিকের বাবা মার সঙ্গে দেখা করতে গেলাম, ওনাদের সঙ্গে টুকটাক একটু গল্প গাছা করে একদম খাওয়ার টেবিলে চলে গেলাম। নারকেল চাটনি ভালো ভালো খেতে, নিয়ে নে। বসে খাবি বল। আচ্ছা, আমার এটা হচ্ছে সব থেকে প্রিয় জিনিস, সেটা হচ্ছে মিষ্টি। এটা এটা সুজি দিয়ে বানানো, কেসার নাম বললো, আমার বেশ ভালো লেগেছে। ঘি দিয়ে করা, অসাধারণ। আচ্ছা, এটা তো ইডলি আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু সাউথ ইন্ডিয়ান বিয়ে বাড়ির ইডলি সম্পর্কে ধারণা নেই। খেয়ে দেখি, বাহ বেশ অন্যরকম। তো নারকেল চাটনিটা দিয়ে খা, ইউজুয়ালি যে দোকানটা দোকানে খাই সেটার থেকে এটা অনেক আলাদা এবং অনেক ভালো টেস্ট, মানে খুবই ভালো খেতে। বসে খা বসে খা, ডাল দিয়ে তৈরি হয় মনে হয়, ডাল বেটে এটা এটা শুধু খায়, খেয়ে দেখ কিরম খেতে, তারপর আলাদা আলাদা করে দেখ। মানে স্টার্টার নয়, ওটা ওদের মেন ডিশ। ও মেন ডিশ, মানে আমি আমার বাঙালি হিসেবে দেখছি যে এটা ফিশ ফ্রাই দেয় সেই জায়গায় এখানে বড়া, তারপর এটা ধর মেন কোর্স এই দিনটা,
এটা কিন্তু ব্রেকফাস্ট, এটা ব্রেকফাস্ট, আচ্ছা কেমন লাগে খাবার? অসাধারণ খাবার, মানে অথেন্টিক এবং অসাধারণ। আর ওই লাল রঙের চাটনিটা কিরকম খেতে? খুব ভালো, একটু ঝাল ঝাল, খুবই ভালো খেতে ওটা। আমি অল্প নিলাম আর একটু নিয়ে আসবো। আমি ইউজুয়ালি সাউথ ইন্ডিয়ান ফুড খুব একটা খুব প্রেফার করি না, কিন্তু আমার আজকে সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো খেতে। একদম ফ্লাফি, কি ভালো খেতে। ইডলি ভালো লাগছে? এক্সেলেন্ট, অনেক ভালো। ইনি কে একটু পরিচয় দাও। ইনি হচ্ছেন তৃষা, ইনি হচ্ছেন বর বাবাজির দিদি, উনি খুব বড় একজন আর্টিস্ট, অস্ট্রেলিয়ায় থাকেন। অস্ট্রেলিয়ায় থাকিস তো? হ্যাঁ, কিন্তু বড় আর্টিস্ট। বাবা কি বলছে, জানি আজকে ওর সাথে আলাপ হয়েছে আমার। খুব বড় ফুডি, কিন্তু দুজনকে চিনি। আমরা সবাই ফুডি, আমরা সবাই ফুডি, আমরা সবাই ফুডি। হ্যাঁ, আমার ভাই অনেক গল্প করে তোমাদের। খাওয়া শেষ করে হাত ধুয়ে আস্তে আস্তে দেখলাম যে কিছু লোকজন লাইন দিয়ে কোথায় জানি যাচ্ছে, তাদের হাতে মালা। দেখলাম সৌভিকও তাদের পেছন পেছন যাচ্ছে, ঠিক বুঝতে পারলাম না কোথায়, তো ওকে জিজ্ঞাসা করলাম। সৌভিক কোথায় যাচ্ছিস? কাশি, মানে ওই যে and then the mother and father of the bride know, they go and invite him, oh don't go to Kashi, please ramachari bhai indore baith bachana ama eta explain korlen seta hocche je kashi chole jacche bor, mane eta ekta ritual, khub mojar ritual, chole jacche emni as if chole jacche, to phire anar jonno sob lokjon jacche ar ekhane kone dariye ache aishu। ওকে খুব সুন্দর দেখাচ্ছিল। আর একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, প্রতিবারই একটা করে রিচুয়াল হচ্ছে আর এরা ড্রেস চেঞ্জ করে নিচ্ছে। আয়ুষুকে মনে হয় কতগুলো, 5-6টা শাড়ি তো চেঞ্জ করতেই দেখলাম। খুবই ভালো দেখাচ্ছে, এখানে মালা পরানো হচ্ছে ওকে। আয়ুষুক ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছিল সৌভিক, যেখানে ওই রিচুয়াল ওয়াইজ সবাই ওকে আবার মানিয়ে ফিরিয়ে আনছে বিয়ের জন্য। এদিকে আয়ুষুকেও তৈরি করা হচ্ছিল, প্রচুর মালা দেখলাম পরানো হচ্ছে। তো সৌভিক বলল ভগবান বালাজিকে নাকি এইভাবে মালা পরানো হয়। কি বলছে, কি বাজাচ্ছে? স্বাভাবিক, তুমি যে ভাষা কথা বলছো ওনারাও বুঝতে পারছেন না, কোয়াইট ন্যাচারাল। ইতিমধ্যে বরকে মানিয়ে ফিরিয়ে আনা হচ্ছে বিয়ের জন্য। এবারে আস্তে আস্তে মণ্ডপের দিকে পৌঁছে যাচ্ছে ওরা। সোমাবো তার বন্ধুর বিয়েতে ফটোগ্রাফি করছে, অ্যাকচুয়ালি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসে, তো শখে করছে আর কি। এই অপূর্ব সুন্দরী ভদ্রমহিলা হলেন সৌভিকের মা, মানে সৌভিক পালোধির মা। দেখলাম খুব সুন্দর করে একটা দোলনা সাজানো রয়েছে, এখানেও একটা রিচুয়াল হবে। রিচুয়ালের নাম জানি না, তবে দেখলাম আয়েশা সৌভিক ওখানে দাঁড়িয়েছে আর ওর মা এক থালা ভর্তি লাড্ডু নিয়ে দাঁড়িয়ে আছেন। প্রচুর লোক ওদেরকে ভিড় করে গোল করে ঘিরে ধরেছিল, সমস্ত লোকেরা এই রিচুয়ালের জায়গায় চলে এসেছে। তো এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি, এই প্রথম। অসাধারণ লেগেছে, সৌভিক হাঁ করে দেখছে, পুরো অবাক হয়ে গেছে যে এ আবার কেমন রিচুয়াল, যে যেখানে বর কনেকে বেশ মেলার মতো এক গাদা লোক ঘিরে ধরে এবং সেখানে একটা করে রিচুয়াল হচ্ছে। এই যে থালা নিয়ে উনি ঘোরাচ্ছেন, মানে আয়ুষুর মা উনি, এবার লাড্ডুগুলোকে দেখলাম ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিলেন। আমি এই রিচুয়ালের নামও জানি না আর কেন করেন ওনারা এটা তাও জানি না। আয়ুষুর থেকে নিশ্চয়ই পরে দেখা হলে জেনে নেব, আপাতত আপনাদের জন্য জাস্ট ভিডিওটা শেয়ার করলাম। এবার এখানে বিয়ে আসল কাজকর্ম শুরু হলো,
সৌভিককে দেখলাম চেয়ারে বসানো হয়েছে। আমাদের যেমন দুজনেই পিড়েতে বসে, সৌভিককে দেখলাম চেয়ারে বসানো হয়েছে এবং আয়ুষু আর আয়ুষুর বাবা নিচে বসে আছে। এটি আরেকটি অভিনব রিচুয়াল যেখানে আয়ুষুর শাড়িটা নিয়ে এসে উইশ করতে বলা হচ্ছিল ওদের দুজনের জন্য, আমিও করলাম। সকলকেই নিয়ে যাচ্ছেন ওরা ঘুরিয়ে ঘুরিয়ে, আশীর্বাদ প্রার্থনা করছেন যাতে ওদের ভবিষ্যৎ জীবন খুব সুখের হয়, আনন্দের হয়। মোটামুটি বিয়ে শেষ, সৌম্যবাবু দেখলাম সৌভিককে রেস্টরুমের দিকে নিয়ে যাচ্ছে কাঁধে একটা গামছা ফেলা। এদিকে আমরা বসেছিলাম, সৌভিক তো প্রচুর সকালে ওঠার কারণে ঘুমিয়ে পড়লো বসে বসে। আসলে আমরা বাঙালি বিয়ের রিচুয়ালের জন্য ওয়েট করছিলাম। এবার ইনি হলেন আয়ুষুর তাতি, মানে আয়ুষুর ঠাকুমা। ওনার প্রায় 100 কাছাকাছি বয়স। আমি ওনার সঙ্গে একটু ইন্টারাক্ট করলাম, উনি তো আমার ভাষা বোঝেন না, আর একজন ভদ্রমহিলা যিনি পাশে ছিলেন তিনি সাহায্য করলেন। এইবার শুরু হলো আমাদের বাঙালি মতের বিয়ে, মালা বদল চলছে এখানে। এবার শুরু হলো বাঙালি বিয়ের আসল রিচুয়াল, সিঁদুর দান এবং লজ্জা বস্ত্র দান। লজ্জা বস্ত্র দান দিয়ে বাঙালি বিয়ে শেষ হলো, মানে বাঙালি মতের বিয়ে শেষ হলো। তারপর দেখলাম দুটো ফুলের তোড়া দিয়ে ওরা ওদেরকে অভিনন্দন জানালো। এবার আস্তে আস্তে আমরা পেট পুজোর দিকে ধ্যান দিলাম। প্রথম পদটি হলো পায়েস, আয়ুষু বললো নাকি মিষ্টি মুখ দিয়ে শুরু হয়। তারপরে রকমারি তরকারি দিয়েছিল, একটা বিনস নারকল দিয়ে তরকারি, আলুর তরকারি, বাঁধাকপি দিয়ে একটা নারকলের তরকারি, অনেক রকমের তরকারি, আমি একটারও নাম জানি না। ভাতটা জানি, এখানে আলুর চিপসের নামটা জানি, পাঁপড় ভাজার নাম জানি, আর পায়েস এটা বোধহয় সাম্বার ডাল, আর একটা দিয়েছিল রাসম বলে কিছু, সেটাও ডালের মতোই। আর খাওয়া শেষও হলো পায়েস দিয়ে। এরপর আস্তে আস্তে বাড়ি ফেরার পথ ধরলাম, আপনাদের সঙ্গে একটি অন্যরকম বিয়েবাড়ির অভিজ্ঞতা শেয়ার করলাম। আজ এ পর্যন্তই, আপনারা সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।